আপনারা চাইলে এই দোয়াটির মাধ্যমে আপনাদের ব্যথা আপনারা দূর করতে পারেন। প্রথমে আপনি মাথায় হাত রাখবেন, রাখার পরে তিনবার বলবেন। আপনি কয়েকবার এটার আমল করলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দোয়া পড়ার মাধ্যমে আপনি আপনার ব্যথাকে রিমুভ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা وأصلي ونصلي على محمد النبي العربي صلى الله عليه وسلم. প্রিয় দিনই ভাই ও বোনেরা, ব্যথা এমন একটি জিনিস, এটা আমাদের সকলের জন্যই খুবই কষ্টকর একটা ব্যাপার। আর ব্যথা আজকাল নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর, কারণ আমাদের খাদ্যে এত পরিমাণ ভেজাল আমরা খেয়ে থাকি, ভিতরে গ্রহণ করে থাকি, যার ফলে বাত ব্যথা, মাথা ব্যথা থেকে শুরু করে অনেক অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত। তো আজকে এমন একটি সুন্দর ছোট্ট দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে দোয়াটি পাঠ করার মাধ্যমে এবং যে দোয়ার উপর আমল করার মাধ্যমে একটা নিয়ম আছে, সেই নিয়মটাও আমি শেষের দিকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সেই দোয়া পড়ার মাধ্যমে আপনি আপনার ব্যথাকে রিমুভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে দোয়া পড়ার ব্যাপার বা দোয়ার উপর আমল করে আপনার ব্যথা ভালো হওয়ার ব্যাপার, এটা ডিপেন্ড করে আপনার বিশ্বাসের উপর। আপনার ইমান যত মজবুত হবে, আপনি যত পরিশুদ্ধভাবে সুন্দরভাবে আমলটি করতে পারবেন, তত দ্রুত আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, যে স্থানে আপনি ব্যথা অনুভব করবেন সেই স্থানে হাত রেখে প্রথমে বলবেন, ধরা যাক আপনার মাথায় ব্যথা, তো সেক্ষেত্রে প্রথমে আপনি মাথায় হাত রাখবেন, রাখার পরে তিনবার বলবেন, বিসমিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহি। তারপরে একটি দোয়া পাঠ করবেন, দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আমি আবারও বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এর অর্থ হচ্ছে, এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি। তো বন্ধুগণ, এই দোয়াটি পাঠ করার পরে তারপরে আপনি একটু মেসেজ করে নিতে পারেন, জোরে মেসেজ করতে হবে ব্যাপারটা এমন নয়, আপনি হালকা করে একটু মেসেজ করে নিতে পারেন ইনশাআল্লাহ, এবং তারপরে আপনি ছোট্ট করে মোনাজাত দিতে পারেন আল্লাহ তাআলার কাছে। এই ব্যথা থেকে আপনি আপনার মাতৃভাষায় আল্লাহ তাআলাকে বলতে পারেন যে আল্লাহ, আমি আমার ব্যথা থেকে পরিত্রাণ চাচ্ছি আপনার নিকট, আপনার দয়ার আশ্রয় চাচ্ছি। তো এইভাবে আপনারা দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। আপনি কয়েকবার এটার আমল করলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, দোয়াটি অনেক চমৎকার একটি দোয়া, আপনারা চাইলে এই দোয়াটির মাধ্যমে আপনাদের ব্যথা আপনারা দূর করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আপনারা দয়া করে শেয়ার করে দিবেন, এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হবে। আল্লাহ চাহে তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।